সুনামগঞ্জের ধর্মপাশায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলন শেষে শনিবার রাত 8টার দিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভুঁইয়া তার ফেসবুক পেজ ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সম্পাদকের স্বাক্ষর সম্বলিত প্যাডে সভাপতি হিসেবে শাহ আব্দুল বারেক ছোটন ও তরিকুল ইসলাম পলাশকে সাধারণ সম্পাদক করে 8 জনের নাম প্রকাশ করেছেন। এ সময় স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভুঁইয়া, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন সহ দায়িত্বশীল নেতারা বক্তব্য দেন। এরা